হ্যালো স্টুডেন্টস, আমরা এর আগের দিন ক্লাসে ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা ট্রান্সক্রিপশন সম্পর্কে জানব। তোমরা সবাই জানো, ডিএনএ যখন নিজের প্রতিলিপিকরণ করে তখন সেটাকে আমরা রেপ্লিকেশন বলি, আর ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয় তখন সেটাকে আমরা ট্রান্সক্রিপশন বলি। অর্থাৎ ডিএনএ থেকে যে আরএনএটা তৈরি হয় সেটা কিন্তু মনে রাখবে এমআরএনএ, আর সেখানে একটা উৎসেচক ক্রিয়া করে যেটার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ তৈরিতে যে উৎসেচকটা ক্রিয়া করে তার নাম কি? আরএনএ পলিমারেজ। অর্থাৎ যে পদ্ধতিতে আরএনএ পলিমারেজের সাহায্যে ডিএনএ অণুর একটা তন্ত্রী কী করে বলতো, এই এমআরএনএ তৈরিতে বা ছাঁচ হিসেবে কাজ করে এবং একটা আরএনএ তৈরি করে, তখন সেটাকে আমরা বলি কি? ট্রান্সক্রিপশন। আর এই ট্রান্সক্রিপশনে সাধারণত যে উৎসেচকটা লাগে তার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। পদ্ধতিটা এখানেও তাই সেম পদ্ধতি, তিনটে পদ্ধতিতে ভাগ করা হয়েছে: প্রারম্ভিক দশা, বৃদ্ধি দশা আর অন্তিম দশা। তো প্রথমত আমরা প্রারম্ভিক দশা নিয়ে আলোচনা করি। তো আগে একটা তোমাদের ছবি দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ ছবিটা, এটা হচ্ছে কিন্তু একটা ডিএনএর ছবি। দেখো ডিএনএটা একটা জায়গায়, এই যে মানে কি ইয়েগুলো তন্ত্রীগুলো কিন্তু এখানে খুলে গেছে। তন্ত্রীগুলো খুলে যাওয়ার পর ঠিক এই রকম পজিশনে ফাইভ প্রান্ত থেকে থ্রি প্রান্তে কিন্তু একটা এমআরএনএ তৈরি হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ ডিএনএর যে জায়গাটা মানে একটা ইয়ে হয়ে যায়, মানে ফাঁকা একটা অংশ, ঠিক আছে? তো একটা ডিএনএটা আস্তে আস্তে কী হয়, একটা ফাঁকা অংশ তৈরি করে। এবং কী হয়, একটি ডিএনএ অণুর যে স্থান থেকে আরএনএ উৎপন্ন হয়, যেটা আমি এক্ষুনি বললাম, সে ডিএনএ তন্তুটা খুলে যায় আর কি। আর এই দুটো ডিএনএ তন্তুর মধ্যে একটা তন্তু থেকে কিন্তু আরএনএ তৈরি হয়। তোমরা দেখতেই পাচ্ছ এই যে এই তন্ত্রীটা কিন্তু যেমন কা তেমনই রয়েছে, কিন্তু এই তন্ত্রীটা কিন্তু ব্যবহার হয়েছে। অর্থাৎ এই তন্ত্রীটাকে আমরা ছাঁচ বলতে পারি, যেটা ছাঁচ হিসেবে ব্যবহৃত হয়েছে। তো যেটা ছাঁচ হিসেবে ব্যবহৃত হয় সেটাকে আমরা বলি কি? টেমপ্লেট তন্তু। আর যেটা মানে এমআরএনএ তৈরিতে ব্যবহৃত হয় না সেটাকে আমরা বলি কিন্তু নন টেমপ্লেট। অর্থাৎ এটা কিন্তু নন টেমপ্লেট, আর এটা কিন্তু একটা টেমপ্লেট স্ট্র্যান্ড, ঠিক আছে? আর অবশ্যই এই জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ আরএনএ পলিমারেজ, এখানে একটা আরএনএ পলিমারেজ কিন্তু ক্রিয়া করে। আরএনএ পলিমারেজ ক্রিয়া করবে, তারপরে কিন্তু তন্ত্রীটা খুলে যাবে এবং এখান থেকে একটা নতুন আরএনএ কিন্তু তৈরি হবে, ঠিক আছে? সবসময় মনে রাখবে সেটা ফাইভ প্রান্ত থেকে থ্রি প্রান্তের দিকে কিন্তু তৈরি হবে। আচ্ছা, তাহলে যেটা থেকে আরএনএ তৈরি হয় সেটা হচ্ছে অ্যান্টিসেন্স তন্তু বা টেমপ্লেট তন্তু, আর যেখান থেকে তৈরি হয় না সেটাকে আমরা নন টেমপ্লেট তন্তু বা কোলিং তন্তু বলে থাকি। আর আরএনএ সংশ্লেষ আর এই আরএনএ তৈরিতে সাহায্য করে কি? আরএনএ পলিমারেজ। আর একটা জিনিস মনে রাখবে, এই যে আরএনএ পলিমারেজ এটা কিন্তু দুটো উৎসেচক নিয়ে তৈরি, ঠিক আছে? একটা কোর উৎসেচক আর একটাকে আমরা বলি সিগমা ফ্যাক্টর। অর্থাৎ এই উৎসেচকটা কটা অংশ নিয়ে তৈরি? দুটো। কোর উৎসেচক বা কোর এনজাইম আর হচ্ছে সিগমা ফ্যাক্টর, এটা অনেক সময় প্রশ্ন দিয়ে দেয় আরএনএ পলিমারেজ কটা অংশ নিয়ে তৈরি। কোর উৎসেচক যেটা দেখতেই পাচ্ছ, একটা আলফা দুটো আলফা পলিপেপটাইড, একটা বিটা আর একটা বিটা ড্যাশড আর একটা ওমেগা, ঠিক আছে? অর্থাৎ আলফা পলিপেপটাইড, বিটা বিটা ড্যাশড পলিপেপটাইড নিয়ে গঠিত। আর একটা রয়েছে কি? সিগমা ফ্যাক্টর। এই দুটো যুক্ত হয়ে তৈরি করেছে হলো এনজাইম বা যেটাকে আমরা বলছি আরএনএ পলিমারেজ, ঠিক আছে? সম্পূর্ণ উৎসেচক বা হলো এনজাইম। আর এই হলো এনজাইমটাও কিন্তু সাধারণত এটাই কিন্তু আর কি এই এমআরএনএটাকে কিন্তু বৃদ্ধি পেতে সাহায্য করে। তাহলে হলো এনজাইমকে ভাঙলে আমরা কী পাবো? একটা হচ্ছে সিগমা ফ্যাক্টর আর বাকিটা হচ্ছে কোর এনজাইম, ঠিক আছে? আর এই মানে আরএনএ পলিমারেজকে ভাঙলে আমরা যেটা পাবো, মানে কোর এনজাইমের সাথে সিগমা ফ্যাক্টরটা যুক্ত হয়েই কিন্তু হলো এনজাইমটা তৈরি হয়েছে। আচ্ছা, এরপরে কী হয়? এটা তো গেল এই উৎসেচকটা। এরপরে ফাইভ ড্যাশ থেকে থ্রি ড্যাশ প্রান্তের দিকে কিন্তু সাধারণত এই যে এমআরএনএ তৈরি প্রক্রিয়া এটা কিন্তু চলতে থাকে। আর একটা জায়গা এটা তোমরা একটু পড়ে রাখবে, যে ডিএনএর নির্দিষ্ট নিউক্লিওটাইড থেকে আরএনএ সংশ্লেষ শুরু হয়, একে আমরা ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট বলে থাকি। অর্থাৎ যে জায়গা থেকে আরএনএ বা যে নিউক্লিওটাইড থেকে আরএনএটা তৈরি হয়, ঠিক আছে, যে নিউক্লিওটাইড থেকে তৈরি হবে, যদি এখানে বিভিন্ন বেস থাকে, অ্যারেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, যাই থাকুক না কেন, যেখান থেকে তৈরি হোক না কেন, সেটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট। আর যেদিকে আরএনএটা যাবে, অর্থাৎ আমরা জানি থ্রি ড্যাশ প্রান্তের দিকে যাবে, যেদিকে আরএনএটা তৈরি হবে সেটাকে আমরা বলি কি? ডাউন স্ট্রিম। আর তার পিছনের দিকটাকে আমরা বলি আপস্ট্রিম। অর্থাৎ থ্রি ড্যাশ প্রান্তের দিকে রয়েছে ডাউন স্ট্রিম,
আর এদিকে রয়েছে আপস্ট্রিম, যেদিকে যাবে সেটা ডাউনস্ট্রিম, আর যেদিকে পেছনের দিকটা রয়েছে আপস্ট্রিম। আর একটা জায়গা সেটা হচ্ছে যে এই যে 5 নম্বর পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ যে ডিএনএ অণুর 10 বেস পেয়ার অর্থাৎ একটা নিউক্লিওটাইড সর্জারিতি, অর্থাৎ যদি কিছুটা আপস্ট্রিমের দিকে আসা হয় তাহলে দেখা যাবে এখানে কিছু বেস থাকে টি এ টি, ঠিক আছে? এই যে বেসটা টি এ টি, অর্থাৎ আপস্ট্রিমের দিকে কিছুটা বেস দেখা যায়, যে বেসটা হচ্ছে টি এ টি, এটা কিন্তু বিজ্ঞানী প্রিবনাও লক্ষ্য করেছিলেন বলে এইটাকে আমরা প্রিবনাও বক্স কিন্তু বা প্রিবনো বক্স কিন্তু বলে থাকি, ঠিক আছে? তো প্রিবনো বক্সটা কী না, এটা সাধারণত কিন্তু আমরা আপস্ট্রিমের দিকে দেখতে পাই যে এই টি এ টি এই বক্সটা বা এই নিউক্লিওটাইডটা রয়েছে, মানে বেসটা রয়েছে এরকম, তো এটাকে আমরা প্রিবনাও বক্স বলে থাকি। তো এই হচ্ছে প্রারম্ভিক দশা যেটা ট্রান্সক্রিপশন স্টার্ট করতে সাহায্য করে। আবারও বলে দিই না, ডিএনএর যে মানে ডিএনএ থেকে যখন এই মানে তৈরি হয় তখন তন্তু দুটো খুলে যায়, তারপরে এখানে আরএনএ পলিমারে উৎসেচকটা ক্রিয়া করে, ঠিক আছে? তারপর একটা তন্তু ব্যবহৃত হয় যেটাকে আমরা বলে থাকি টেমপ্লেট, আর টেমপ্লেট তন্ত্রী, আর যেটা ব্যবহৃত হয় না সেটাকে আমরা বলি কি নন টেমপ্লেট তন্ত্রী বা নন টেমপ্লেট স্ট্র্যান্ড। তারপরে এই যে আরএনএ পলিমারেজ সেটা দুটো অংশ নিয়ে তৈরি, একটা হলো একটা কোড উৎসেচক, একটা সিগমা ফ্যাক্টর। তো কোড উৎসেচক আলফা বিটা বিটা ড্যাশ নিয়ে তৈরি এবং ওর সাথে সিগমা ফ্যাক্টরটা যুক্ত হয়ে তৈরি করেছে হলো এনজাইম। আর যেটা সেটা হচ্ছে যে নিউক্লিওটাইড থেকে শুরু হয় সেটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট, যেখান থেকে শুরু হয়, আর যেদিকে হবে সেটাকে আমরা বলি কি ডাউনস্ট্রিম, আর পেছনের দিকের বেসগুলোকে আমরা বলি আপস্ট্রিম। আর আপস্ট্রিমে সাধারণত টি এ টি এই বেসটা লক্ষ্য করা যায়, যেটাকে আমরা বলে থাকি কি প্রিবনাও বক্স। আর কি হয় সম্প্রসারণ দশাতে এই যে সিগমা ফ্যাক্টর আর যে কোড উৎসেচক, সিগমা ফ্যাক্টরটা কী হয় বলো তো, একটা টাইম বেরিয়ে যায়, আর সিগমা ফ্যাক্টরটা বেরিয়ে যাওয়ার পর পড়ে থাকে কোড উৎসেচক কী করে, এই যে এমআরএনএটাকে কিন্তু বাড়তে সাহায্য করে, ঠিক আছে? 5 প্রান্ত থেকে 3 প্রান্তের দিকে কে বাড়তে থাকে, তাহলে এমআরএনএটা বাড়তে থাকে, এটা হচ্ছে কিন্তু সম্প্রসারণ দশা বা দীর্ঘীকরণ দশা, ঠিক আছে? অর্থাৎ সিগমা ফ্যাক্টরটা হলো এনজাইম থেকে বেরিয়ে আসে এবং তখন কি হয় না, ওই তো কোড উৎসেচকটাও থাকে, এবং কোড উৎসেচকটা কী করে না, এই এমআরএনএটাকে কিন্তু 5 প্রান্ত থেকে 3 প্রান্তের দিকে বাড়াতে সাহায্য করে। লাস্ট ঠিক এইভাবে যখন বাড়তে থাকে তখন চলে আসে কী দশা, সমাপ্তি দশা। সমাপ্তি দশায় কিন্তু দুটো পদ্ধতিতে হয়, একটা হচ্ছে রো নির্ভরশীল সমাপ্তি, একটা হচ্ছে রো নিরপেক্ষ। রো নির্ভরশীল মানে হচ্ছে রো প্রোটিন, ঠিক আছে? একটাতে রো প্রোটিন ক্রিয়া করে আর একটাতে রো প্রোটিন ক্রিয়া করে না। তো রো ফ্যাক্টর বা রো প্রোটিন যখন মানে আরএনএটা বাড়ছে আর কি, তখন কি হয় রো প্রোটিনটা যখনই ক্রিয়া করে তখন কিন্তু আরএনএ পলিমারেজটা আর সামনের দিকে কিন্তু এগোতে পারে না, ঠিক আছে? তখন কি হয় আরএনএটা ডিএনএ থেকে আলাদা হয়ে যায়, যার ফলে ট্রান্সক্রিপশনের সমাপ্তি ঘটে যায়। এখানে কিন্তু তাহলে কে সাহায্য করলো, রো ফ্যাক্টর প্রোটিন। আর রো ফ্যাক্টর বিহীন পদ্ধতি বা নিরপেক্ষ পদ্ধতি, অর্থাৎ এখানে কোনো রকম রো প্রোটিন কাজে লাগে না, প্রথমটা যেমন রো প্রোটিন কাজে লাগছে এখানে কোনো রো প্রোটিন কাজে লাগে না, তাহলে এখানে কী কাজে লাগে, এখানে রো নিরপেক্ষ পদ্ধতি, অর্থাৎ আরএনএটা যেতে যেতে অটোমেটিক চুলের কাঁটার মতো কিন্তু গঠন সৃষ্টি করে, ঠিক আছে? তো এই যে ঠিক এই রকম টাইপের, যেতে যেতে অটোমেটিক চুলের কাঁটার মতো হয়ে গঠন সৃষ্টি করবে, যার ফলে কী হবে বলতো, আরএনএ পলিমারেজটা আর এগোতে পারবে না, হেয়ারপিন লুপ যেটাকে আমরা বলি, হেয়ারপিন লুপ গঠন করে, যার জন্য আরএনএ পলিমারেজটা এগোতে পারে না, অগ্রসর হতে পারে না, যার জন্য অটোমেটিক আরএনএ অণুটা ডিএনএ থেকে পৃথক হয়ে যায়। অনেক সময় এরকম প্রশ্ন দিয়ে দেয় যে হেয়ারপিন লুপ গঠিত হয় মানে কোন অবস্থাতে, বা কোন অবস্থাতে বলতে কোন পদ্ধতিতে, ছয় তো 4টা অপশান দেওয়া থাকলো, তাহলে তোমরা মনে রাখবে যেটা ট্রান্সক্রিপশন দশাতেই কিন্তু তৈরি হয়।